আমি একটা ছেলের সাথে সম্পর্ক করেছিলাম, আমি যখন চাকরি করতাম তখন ছেলেটা আমাকে খুব ভালোবাসত এবং কি তারও আমি ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে যে প্রতারণা করে চলে গেছে কিন্তু বুঝতে পারি নাই, ঠিক আছে, সে এরকম কিসের জন্য করলো, আর আমি সে তো এখন বিয়ে করে ফেলেছি। দর্শক আসসালামু আলাইকুম, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা খুব খুব সুন্দর একটি আপু, ওনার নাম কি এবং কোথায় কি করে এবং ওনার জীবন গল্প আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাসি তো মাশাআল্লাহ অনেক চমৎকার, একদম নায়িকা পূর্ণিমার মতো। আপনার হাসিকে আপনাকে দেখে মনে হচ্ছে ইন্ডিয়ার একটা আমার প্রিয় নায়িকা আছে রানী মুখার্জির মতো। আপনি কি রানী মুখার্জির ছবি দেখেন? আপনি তো অনেক সুন্দর মাশাআল্লাহ, আপনাকে যে ভালোবেসে বিয়ে করবো অনেক খুশি হইব, মানে সুখী জীবন হইব। আচ্ছা, আমি আপনার শুরুতেই শুনলাম আপনি একজনকে ভালোবেসেছিলেন, তার সাথে সে আপনার সাথে প্রতারণা করেছে, কি হয়েছে একটু আমরা বিস্তারিত শুনবো। সে তো আমাকে ভালোবাসতো, তাকে আমি ভালোবাসতাম, কিন্তু সে এখন বিয়ে করছে। বিয়ে করেছে না? আপনাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে নাকি আপনাকে ধোকা দিয়ে চলে গেছে? সে ধোকা দিয়ে চলে গেছে, কারণ সে অন্যের কথা শুনছে তো তাই। আচ্ছা, প্রেমের আদালতে তার নামে কি মামলা করেছেন? না না, মামলা করি না। কোথায় মামলা করেছেন? কোনোখানে মামলা করি নাই। রাত কাটলে তো অন্যপারে যে আনন্দটা বা স্বামীর যে ভালোবাসা সেটা তো পাচ্ছেন না। যাই হোক, সে তো আমাকে ভালোবাসে না, বিদায় অন্য কোনো মেয়ে নিয়ে সংসার করতে পারতেছে, আর আমি তো তাকেই ভালোবাসছিলাম, তাই আমি অন্য কারো জীবনে যাইতে পারিনি এখনো। আচ্ছা, যখন আপনি চিন্তা ভাবনা করেন মানে সিঙ্গেল থাকেন, কোলবালি সাথে থাকেন, এই সময় আপনার স্বামী অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক করছে, তখন আপনার কেমন লাগে? তখন তো একটু মনে পড়লে খারাপ লাগবে অবশ্যই, যে এতদিন আমার সাথে ছিল আর এখন সে অন্য মেয়ে নিয়ে ঘর সংসার করে করুক। আরেকটা বিষয় হচ্ছে এখন যেহেতু মাশাআল্লাহ আপনি সুন্দরী, এখন আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 22, মাত্র 22 বছর। 22 বছরের যুবতী তরুণী একটি মেয়ে। প্রিয় দর্শক, এই মেয়েটি যদি নাম্বার পেতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, এবং লাকি একজন ভাগ্যবান ব্যক্তি এই আমার আপুটিকে পাবে, রুনা আপুকে। এবং একজন ব্যক্তি তার হাজবেন্ড হতে পারবে, সেই ব্যক্তি কে আপনারা অবশ্যই যারা ভিডিওটা শোনার পুরোটা দেখবেন তারাই শুধু দেখতে পাবেন ওনাকে। আপু, আপনি কি বিয়ে করতে চান বা কার সাথে প্রেম করতে চান? না, আমি প্রেম করবো না, কিন্তু যদি মনের মধ্যে একজন খুঁজা পাই তাহলে আমি বিয়ে করবো। বিয়ে করবেন না? কারণ ভালোবেসে একজনকে বিয়ে করছিলাম, সে তো অন্যজনকে নিয়ে সংসার করতেছে, এখন আমি সম্পর্ক করতে চাই না, বিয়ে করতে চাই, যদি এরকম কোনো পর্যায়ে কোনো ছেলে থাকে। আচ্ছা, যে সেরকম ছেলে পেলে আপনার কি ধরনের ছেলে পছন্দ? কি ধার্মিক ছেলে মানে কালো, লম্বা, ফর্সা, বেটে, অনেকের মানুষ অনেক চয়েস থাকে না, লম্বা ছেলে আমার পছন্দ, অনেকে কালো ছেলে পছন্দ, অনেকে শামলা, আপনার কি ধরনের ছেলে পছন্দ? আমার দেখা গেছে কিরকম ধরনের, ও তো অনেক উঁচা লম্বা ছিল, তেমন সুন্দর ছিল না, মধ্যম ছিল, কিন্তু এখন যার ভাগ্যে যেরকম আছে তার মধ্যে তো সেরকমই হয়েছে। এখন দেখা গেছে আমি একটা হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করি, ও যদি আমাকে পছন্দ না করে, আর আমার যে অনেক উচিত কালো একটা ছেলে পছন্দ করব, আমি যদি তাকে পছন্দ না করি সেটা কি হইবে? এখন ভাগ্যে যা আছে তাই হইব। আচ্ছা, যেহেতু আপনার বয়স 22, আপনি কত বছর ছেলে বা কত বছর ব্যক্তিকে যাকে বিয়ে করবেন তার কত বছর বয়স লাগবে? আমার যেরকম বয়স আছে তার সাথে একটু বেশি হলেই হবে, সমস্যা কি? যদি আপনার 40-45 বছর বয়সে কেউ বিয়ে প্রস্তাব দেয়? না, সেটা কি সম্ভব নাকি? আচ্ছা, আপনার বয়স 22 বছর, আপনি কত বছর বয়স্ক পাত্র চান? আসলে কি বয়স নিয়ে তো সবকিছু হয় না, যে মনের মতো একটা মানুষ দরকার, যদি মনের মতো মানুষ
মানুষ হয় তাহলে তার বয়স লাগে না তখন কেন সে 60 বছর বয়সে একটা পুরুষকে বিয়ে করা যায় ঠিক আছে তো আমি বয়স যদি না যদি ভালোবাসা যদি তার মধ্যে থাকে তাহলেই চলবে যদি আপনি যেহেতু আপনার বছর বয়স 22 বছর আপনি 60 বছরের একজন বৃদ্ধকে বা 55 বছরের বৃদ্ধকে আপনি বিয়ে করবেন তার ভালোবাসা পাইলে আর সমস্যা তাহলে কি আপনি কি টাকার সাথে বিয়ে বসবেন জি না টাকার সাথে বিয়ে বসবো না আমি মনের সাথে বিয়ে বসবো তার ভালোবাসার সাথে যদি তার ওয়াইফ চলে যায় কি ধরনের আপনি চাচ্ছেন ওয়াইফ চলে গেল মারা গেল জি ও লাগে আছে ওয়াইফ চলে যায় মারা যায় তো আচ্ছা ভালোবাসে বয়স্ক যাতে কি বিয়ে করবেন তাকে কি বলে ডাকবেন আপনি একটু শুনি না বুঝি নাই জানো বলে ডাকবো শোনা বলে ডাকবো আর কি ভালোবাসে আর কি বলবেন মুখে তুলে খাওয়াবে জি তাকে ভাতকে মুখে তুলে খাওয়াবো দাঁত যদি একটা পড়ে যায় দাঁত লাগাই আনবো আচ্ছা চুল যদি পাইকা যায় প্রিয় দর্শক আপনারা যেসব ভাইরা ভিডিও দেখছেন যাদের ওয়াইফ চলে গেছে কিংবা মারা গেছে এই যে সুন্দরী আপুকে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা ওনাকে নক দিবেন অবশ্যই অপ্রয়োজনীয় কেউ ফোন দিবেন না শুধুমাত্র যারা বিয়ে করবেন কিংবা অসহায় একজন মেয়ে তাকে তারাই মানে শুধু হেল্প করতে চান শুধুমাত্র তাকেই ফোন দিবেন আপু আরেকটা বিষয় যদি যেহেতু আপনার আগে একটা সংসার ছিল আর এখন এই সংসারে যদি দেখেন আপনাকে ওকে আপনাকে অনেক আপনার আগের সংসারে বাচ্চার সাথে যোগাযোগ করতে দিচ্ছে না তাহলে আপনি কি করবেন না দিলে আর কি করার আছে কিন্তু আমি তো চাইবো যে আমার বাচ্চার সাথে কথা বলার জন্য বাচ্চাকে কাছে পাওয়ার জন্য সেটা তো চাইবো আচ্ছা আর বিয়ের পরে হানিমুনে কোথায় যাবেন সে যেখানে নিয়ে যায় সেখানেই যাবো হানিমুন করতে হানিমুনে জি খালি গলা জড়া ধরে থাকবেন নাকি হচ্ছে ভাই হ্যাঁ থাকবো থাকবো না কেন অবশ্যই আচ্ছা যদি এমন কোন ভাই আমাদের প্রবাস থেকে আপনাকে ইনভাইট করে বা প্রবাসের নিমন্ত্রণ করে যে প্রবাস থেকে বিয়ে করে সরাসরি যে কোনো মাধ্যমে তাহলে আপনি আসলে কি করণীয় বা আপনার কি মতামত কারণ দর্শক তো অনেক জানতে চায় কারণ সবার সাথে তো মোবাইলে বলা যাবে না 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 সেটা তো অবশ্যই আপনি কি প্রবাসে যদি কেউ কোনো ভাই পছন্দ করে এটা করতে চায় তাহলে কি করা যাবে আপনি কি সরাসরি রাজি হবেন যদি তিনি নিয়ে যেতে চায় বিয়ে করে তাহলে আপনার মতামত হ্যাঁ যাব যেতে রাজি হবেন জি অবশ্যই অনেকেই তো আবার রাজি হয় না যদি নিয়ে আবার সমস্যা ফেলে তার যদি কষ্ট হয় তার কষ্টটা আমার দেখতে হইব না যদি আমার হাজবেন্ড হয় তার কষ্টটা আমার দেখতেই হবে যেন সে আমার হাজবেন্ড তার থাকা খাওয়া কষ্ট হইতেছে যেন নেওয়ার জন্য বলতেছে আমি চাই না যাব তার সঙ্গে আবার অনেক প্রবাসী ভাইয়া অভিযোগ করছে যে বাংলাদেশ থেকে গরিব এক মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছি অথচ এখানে আসার পরে তিনি আমাকে ছেড়ে অন্য একটা জায়গায় চলে গেছে ভালো অফার পেয়েছে আসলে আপনি কি সেরকমের কোনো কাজ করবেন কি না জি না সেরকম কোনো কাজ করব না আমার সেরকম কিছু কাজ করার কোনো আশা নাই প্রথমে কিন্তু অনেক মেয়েরাই বলে কিন্তু আসলে কতটুকু আপনি নিজেকে সামাল দিতে পারবেন দেখা গেছে তার ফ্ল্যাট নাই আরেকজনের ফ্ল্যাট আছে বাহিরে তখন তো দেখা গেছে তার প্রতি আপনি সেভাবে রাখ আমি সেভাবে থাকবো মানে একটু ভালো থাকার জন্য আপনি ভালো থাকার জন্য তার সাথে ভালো থাকার জন্য সেভাবে যেভাবে রাখবো আমি সেভাবে তোমার থাকতে হবে মানুষ তো পুরনো কথাগুলো ভুলে যায় আপনি কি ভুলে যাবেন ভুলে যাব না কিন্তু তারপর সে তার ভালোবাসা পাইলে তো আর পুরনো স্মৃতিগুলো মনে পড়বো না তো আসলে যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসী যারা আছেন আসলে আমাদের অসহায় গরিব দুঃখীদের পাশে থাকে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে অনেকে সহযোগিতা করে গরিব দুঃখীদের প্রবাসীরা বেসিক্যালি তাদের উদ্দেশ্যে আসলে কি কি বলার আছে যে আসলে অসহায়দের পাশে থাকবে কি না এরকমের হ্যাঁ তারা যদি আমার পাশে থাকে তাহলে তো কারোর সাথে তো প্রতারণা করবেন না জি না তাদের সঙ্গে মেয়েরা কিন্তু আসলে ধরাছোঁয়ার বাইরে থাকে তো কচু পাতায় পানি দিলে যেরকমের ওই রকমের ধরা যায় না আসলে আপনাদের এই এই রকমের এখন আমার কাছে আছেন আমার কথা কালকে আরেকজনের কাছে যাবেন আরেকজনের কথা এরকমের কেন আপনারা কিন্তু সব মেয়েরা তো এক হয় না হয় না বিদেই তো এখনো পৃথিবীতে টিকে আছে বোন হয় না বুদেই তো এখনো পৃথিবীতে টিকে আছে তো সেই আপনাদের মতনই আমাদের যে বোনরা
তারাও কিন্তু এরকম কাজ করে থাকে। আর আমাদের মতন আপনাদের ভাইরা জ্বলে পড়ে শেষ হয়ে যায়, অনেকে সুইসাইডও করে, বিভিন্নভাবে অনেক ঘটনা ঘটে, আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এটা কেন? দর্শক, আসলে আমার সেই বোনটি তিনি বলছেন যে আসলে সবাই এক না, আমাকে আগে যাচাই করুক, আমি তাকে যাচাই করি, তারপর একটা পজিশনে আসলে আমরা আপনাদের মাধ্যমে যারা আছেন তাদের সবাই সহযোগিতায় তিনি আগাতে চায়। যদি সেরকমের কেউ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আজকে বিদায় নিচ্ছি, আমাদের হাতে একেবারে সময় নেই, আমাদের কিছু নির্ধারিত সময় থাকে, সেই সময়টা আমাদের হাতে একেবারে শেষ। তো আমরা পরবর্তীতে যদি কোনো কথা থাকে আমরা পরবর্তী প্রোগ্রামে আসতে আসছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং দর্শক, আপনারা আমাদের সাথে আছেন বলেই আসলে আমরা এভাবে কাজ করে অসহায়দের পাশে থাকতে পারি। তো দর্শক, আর নয়, আমরা অন্য কোনো দিন হয়তো বা এই বোনকে নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।